দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হলেন মালদার মানিকচক ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ইমরান হাসান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বেশ কিছু যুবক বাইক নিয়ে ট্রাফিক আইন অমান্য করে মথুরাপুরের চৌরঙ্গিমোর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। অভিযোগ, পাশে দাঁড়িয়ে থাকা সভাপতির গাড়িতে তারা ধাক্কা মারে। সভাপতি এর প্রতিবাদ করলে বেশ কয়েকজন যুবক ইমরান হাসানের ওপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে সোমবার ইমরান হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখো, এটা অজ্ঞাত পরিচয় কিছু ছেলে ছিল। আমি, আমার বিশেষ এবং আমার আড়াই বছরের ছেলে তিনজনই এমনি সরস্বতী পুজো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমার সাথে আমার ড্রাইভারও ছিল না। আর মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম, ওখানে দাঁড়িয়ে মোমো প্যাক করে গাড়িতে ভরছিলাম। ওরা দেখলাম পাঁচ সাতটা ছেলে আছে, হুইলিং করছিল, মোটর সাইকেল যাচ্ছে আসছে। ওখানে পাবলিকও বলছে যে এরা যেভাবে গাড়ি চালাচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। তো কিছুক্ষণের মধ্যে ওই গাড়িগুলো আমার বাইক গাড়ির সামনে বাইক পার্ক করলো। করার পরে ওরা কথা বলছে, আমার গাড়ি ঠুকছে। এবার ওইখানে দাঁড়িয়ে আমার গাড়ি ঠুকছে, আমি বারণ করলাম যে ভাই গাড়ি কেন মারছো কেন। এটা কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা? না, রাজনৈতিক কোনো প্রতিহিংসা নেই। আর এমনিতে মানিকচকে ইমরানের শত্রু কেউ না। এবার ওরা মদ খেয়েছিল, আর মদ খেয়ে থাকাতে চড়াও হয়েছে। চড়াও হয়ে ধাক্কাধাক্কি করতে গিয়ে মারধর করেছে আমার মিসেসের গায়ে হাত তুলে। আপনি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ আমার মিসেস করেছে মনে হয়, ঠিক আছে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা মারপিট করে কয়েকজন পালিয়ে যায়, দুজন ধরা পড়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।